প্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ঠিক আছি, প্রমিও ঠিক আছে, সবাই ঠিক আছে। প্রমিও উঠে গেছে, ও একটু ল্যাপটপ নিয়ে বসেছে আর কি, কাজ আছে ওর কিছু তাই জন্যে। আর আমি না আজকে সকাল সকাল উঠেই আমি জানি না কেন কি হয়েছে, কালকে মাঝরাতে 3:22 আমার ঘুমটা ভেঙে গেল। তো তারপর থেকে আর কিছুতেই ঘুম আসে না। ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম, সোফাতে বসেছিলাম, শুয়েছিলাম, গান শুনেছি, লাস্টে গিয়ে 6:45 সময় ঘরে গিয়ে আবারও হেডফোন লাগিয়ে, ব্লুটুথ হেডফোনটা লাগিয়ে দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম। তো লাস্ট টাইম আমি 6:45 রেখেছি। তারপরে আবার ওর 9:00 থেকে কাজটা ছিল, তো ওই জন্য 8:30 ও উঠলো অ্যালার্ম দিয়ে, তো তখন আবার ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, 1.5 ঘন্টা ঘুমিয়ে অনেকটা ফ্রেশ লাগছে। তো আমি না উঠেই আগে সমস্ত আছে ধুলো ছেড়েছি, যাই না কেন এত ধুলো পরে, 2-3 দিন অন্তর অন্তর একটু ঝেড়ে দিই। তাও টেবিলটার ওপরে অজস্র জিনিসপত্র রেখেছিল, তারপর টেবিলটা এখন গুছিয়েও দিয়েছি একটু। নিচটা কিন্তু তোমাদেরকে না দেখলেও চলবে, নিচে বক্সগুলো আর জুতোগুলো কোথায় বা সরব বলে, আর ওই জুতোগুলো পরেই অফিস টফিস যায় ওরকম করে, তাই জন্য ওখানেই থাকে। শুধু চেয়ারটা গোছানো বাকি রয়েছে, চেয়ারটা গোছাবো আমি, টিফিন টিফিন খেয়ে নিই। তারপরে আর সেন্টার টেবিলের নিচ ঠিচগুলোও আমি পরিষ্কার করে দিচ্ছি, ফ্রিজের মাথাটা পরিষ্কার করলাম, করে দিয়ে রুমালটাকে আমি ধুয়ে, ওই দেখো একটু দেখা যাচ্ছে, ধুয়ে মেলে দিলাম। তো এই হলো সকালের কাজকর্ম কিছুটা, ঘর ছাড়তেও আমার হয়ে গেছে, বিছানা পরিষ্কারও করা আমার হয়ে গেছে, সমস্যাটা হয়ে গেছে। এখন বসেছি ডিম সেদ্ধ, আজকে একটু বেরোবো। আর দেখো চুড়িগুলো কিন্তু আমি খুলিনি, চুড়িগুলো পরেই আছে, আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, বিকেলে একবার হয়তো খুলবো, কারণ আমি যে ড্রেসটা পরবো তার সাথে হয়তো চুড়িগুলোর কালার ম্যাচ করবে না, তাই জন্যই খুলবো। যদি ম্যাচ করে যেত তাহলে পরেই বেরিয়ে যেতাম। তো বিকেলে একবার আমরা বেরোবো, তখন বিকেলেই বলবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো সকালবেলাটা আজকে ওই জন্য হেভি ব্রেকফাস্ট কিছু করবো না, ছাতু শরবত, ডিম সেদ্ধ আর কলা ওকে দেবো, আর আমি একটা ডিম সেদ্ধ আর কলা খেয়ে নেবো, কারণ লাঞ্চটা একটু তাড়াতাড়ি করার ইচ্ছা আছে। সাধারণত 1:30 থেকে 2:00 মধ্যে করি, আজকে ইচ্ছা আছে 1:30 থেকে 1:30 মধ্যে করে নেওয়ার আর কি। আর এই চেয়ারটাকে গোছাবো বললাম তোমাদেরকে একটু পরে। যাই হোক, আজকের পুরো ব্লগটার সাথে থেকো। যদি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অলরেডি যারা আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। জানি এটা কিছুই না, তা আমার পাশে তোমরা যেভাবে আছো অনেকটা, তার জন্যে অনেক অনেক ভালোবাসা। আর যারা ব্লগটা দেখবে তারা প্লিজ শুরুতেই একটা লাইক দিয়ে রেখো, আর কমেন্ট করো, শেয়ার করে, আর যদি শেয়ার করা যায় আর কি, তোমাদের হাতে টাইম থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো দিনটা কেমন কাটে দেখা যাক। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখানে দুজনেরটাই রয়েছে, যদিও ছাতু শরবতটা আমি খাবো না, তো ডিম সেদ্ধ আর কলাটা দুজনের একসাথে রয়েছে। আমার স্নান দান করে পুজোও হয়ে গেছে আজকে, আর চলো বাইরেটা আগে দেখাই। এত সুন্দর মেঘগুলো হয়ে রয়েছে, আকাশটা এত ভালো লাগছে, মনে হচ্ছে না পুজো চলে এসেছে, পুজো চলে এসেছে। আমাদের বাঙালিদের কাছে এই আকাশটাই যেন কথা বলে পুজোর টাইমে, তাই না? আমার তো অন্তত মনে হয় সত্যিই তাই, কী সুন্দর পেঁজা তুলোর মতো, শরতের আকাশের মতো হয়ে রয়েছে আকাশটা। যাই হোক, চলো রান্নাঘরে একটু ঢুকি এবার। এখন কিন্তু 9:09 বেজে গেছে, আমি এতক্ষণ ওয়েট করছিলাম, তারপরে রান্নাঘরে এসে পটলটাকে কেটে নুন হলুদ মাখিয়েছি, মাছটা বার করে নুন হলুদ মাখিয়েছি, আর কালকের একটু ডাল অবশিষ্ট রয়ে গেছিলো আর কি, সেটাকে বার করে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এইবার দিয়ে দেবো পটলগুলোকে ভাজতে। আর ওদিকে আমি মাছের জন্য পেঁয়াজ কাটবো, আর এরকমই কিছু কেটে নিতে হবে আর কি, শুধু পেঁয়াজটা আর আলুটা কাটলেই হয়ে যাবে, এরকম কিছু নয়। আর ওখানে কালকে ওটার মধ্যে না ময়দা মাখা হয়েছিল, ময়দা একটু ছিল বলে ওটা ধোয়া হয়নি, তো এখন ধুয়ে চালটাও ভেজাবো ধুয়ে নিয়ে। যাই হোক, আমি কিন্তু অন্যদিন সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে যাই স্নান করতে, কিন্তু আজকে উল্টোটা করেছি, স্নান পুজো করে এসছি রান্নাঘরে। কারণটা হচ্ছে সকাল থেকে ওয়েট করছিলাম যদি কারেন্টটা আসে, তো যদি কারেন্টটা আসে, কারণ আজকে আমার বড় একটু দই কাতলা খেতে চেয়েছিলো, তো পোস্ত বাটবো বলে, কাজু বাদাম পোস্ত এসব বাটবো বলে একটু ওয়েট করছিলাম, তো কারেন্ট তো এলো না, আর আমার শিলনোড়াও নেই এখানে, তো ওই জন্যে কী করেই বা কী হবে, ওই জন্য ভাবলাম তাহলে থাক কালিয়া মতো করে দিই। তো পেঁয়াজটাকে ওই জন্য কেটে নিলাম, পেঁয়াজ আর আলুটাকে, আর এখানে টক দই, এই যে বাটি ঘুরে যাচ্ছে, টক দই, ড্রাই স্পাইসেসগুলো সমস্তটা নিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর নিয়েছি একটু টমেটো সস, আর নিয়েছি সামান্য নুন, সামান্য একটু চিনি ব্যালেন্স করার জন্য। দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি, মাছটাকে ভেজে নিয়েছি, আর আলুটা একটু বেশি দিয়েছি, কারণ আমি না ডাল পটল ভাজা খাবো না,
তো আর তেলটা যেটা দেখছো ওটা কিন্তু দইটা থেকে বেরিয়েছে বেশি। তো এ দেখো হয়েও গেছে ফাইনালি, কি ভালো দেখতে হয়েছে না? তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন বাজে 1:10। আমরা কটা বাজলো গো? 3টে বেজে গেছে। তো 3টে আমাদের বেরোনোর কথা ছিল, আমরা যাচ্ছি ড্রিম গার্ল 2 দেখতে। আর চশমাটা পরার খুব একটা ইচ্ছে ছিল না আমার, কিন্তু ডান চোখটার আবারও লাল হয়েছে, অ্যালার্জিটা নিয়ে একটু আবারও ভুগছি আর কি। তো ঠিক আছে, আর আমি পরেছি আজকে এই টপটা আর এই জিন্সটা, আর ও গেঞ্জিটা কোথা থেকে বার করলো জানি না। চলো এবার আমরা আগে যাই ওখানে, আমরা যাচ্ছি ভেগা সিটি মলে ড্রিম গার্ল 2, টাইম হচ্ছে 4টে। বাড়ি থেকে বেরিয়ে চলেও এসেছি আমরা, 3:30-এর মধ্যে ঢুকেও গেছিলাম, পৌঁছেও গেছিলাম ঠিকঠাক টাইম মতো। পার্কিংটা জাস্ট দেখবার মতো ছিল, বাপরে বাপ। আর তোমাদেরকে বলি, আজকে যে কাতলা কালিয়াটা করেছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। তাই আমার বর দই কাতলার কথা ভুলে গিয়ে কাতলা কালিয়াটাকেই মজা করে খেয়েছে। আর চলে যখন এসেছি তাহলে তো একটু ক্যাত মারতেই হয়, তাই না? তাই একটু ক্যাত ক্যাত মেরে নিলাম। শুধু আমি মারলে হবে না, আমার বরকেও একটু মারতে হবে আর কি, আমার দেখা দেখি। তাই জন্য ও একটু মেরে নিলেও হয়ে গেল। তো চলো এবার আমরা ওপরটাতে চলে এসেছি, পিভিআর লেখা দেখতেই পাচ্ছ। আর এই ভেগা সিটি মলটা আমার ভীষণ ভালো লাগে, যদিও আমার এখনও মীনাক্ষী মলে যাওয়া হয়নি, তবে আমার ফোরাম মলটাও ভালো লাগে, তবে এই মলটা আমার বেশি ভালো লাগে। তো ভেতরে চলে এসেছি, চলো আর কথা নয়, দেখে নেওয়া যাক সিনেমাটা। Feel the rhythm, start to move. সিনেমা শেষ, বাড়ি ফেরার পালা। চলেও এসেছি প্রায়, তোমাদের সাথে আর আগের রাস্তায় শেয়ার করা হয়নি, কারণ ওটা ছিল মেন রোড, তাই খুব একটা সাহস পাই না আর কি। নিজের প্রাণ আগে তারপর ব্লগিং, এটাতেই বিশ্বাসী আমি, তাই জন্যে তোমরাও সেটাতেই চাইবে নিশ্চয়ই। দেখলি না, আগে নিজে বাঁচুক তারপরে আমরা ব্লগ দেখবো। যাই হোক, বিরিয়ানি নিয়ে তারপরে আমি ঘরে ঢুকছি। ওখান থেকে বেরিয়েছিলাম, মানে হল থেকে দেখে বেরিয়েছি, ওখানে বেজেছিল হচ্ছে 7:10 বাকি, তারপরে চলে আসতে বেশিক্ষণ লাগেনি সত্যি কথা বলতে। আমরা ট্রাফিকে আটকায়নি, কোনো সিগনাল খাইনি, ভেতরে রাস্তা দিয়ে দিয়ে চলে এসেছি। তারপরে একটু আজকে বিরিয়ানি কিনে আনলাম, আমি না আর পাচ্ছি না, মাথা পুরো ধরে গেছে আজকে। যাই হোক, এখন সন্ধে দিলাম, এখন বাজে 8:17। তো ঘরের অবস্থা একটু খারাপই আছে, এখন জামাকাপড় এসে ছাড়লাম আর কি ড্রেস ওই জন্যে। আর এই দেখো কালকে এই বাড়িটার বোধ হয় গৃহপ্রবেশ আছে, খুব সুন্দর লাগছে, টুনি দিয়ে সাজিয়েছে। এখানটায় বসে কথা বলি, হ্যাঁ ঘরটা যদিও অন্ধকার, আমার মনে হয় আমি বেশ আলো আলো পাচ্ছি আর কি। তো সিনেমাটা তো দেখতে গেছিলাম হাসির জন্য, কমেডি ফিল্ম আমরা প্রত্যেকেই জানি, ড্রিম গার্লও তাই ছিল, এটা ড্রিম গার্ল 2। তো আমরা হাসার জন্যই জেনে শুনে হাসতে চাই হলে আর কি, এটাতে যে খুব থ্রিলিং পাবে, রহস্যময় সিনেমা, কি হবে নায়ক নায়িকার মধ্যে, নায়িকার মিল হবে কিনা, এইসব সিনেমা তো নয়। যাই হোক, সত্যি ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর ড্রিম গার্ল যেরকম ছিল, ড্রিম গার্ল 2 ও সেম, লাস্ট পার্টটুকু সিরিয়াস থাকে একটু, ওরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে, তো সত্যি তাই। আমি বলছি একটু, এমন তো নয় থ্রিলিং সিনেমা গিয়ে দেখতে হবে কি হবে না হবে, এরকম তো নয়। তাই আমি বলছি যে লাস্ট মেসেজ এটাই ছিল যে মনে করে শুধুমাত্র, মানে প্রমিকা হয়তো আমি একটা কথা ক্যাজুয়ালি বলেছি, বা যেটাও চোখে দেখেছে কানেও শুনেছে হয়তো কথাটা, কিন্তু জিনিসটা ছিল ভুল, মানে মানেটাও অন্য করেছে, আদৌ সেটা নয়। সত্যি সিনেমাটা আমাদের অনেকের দেখা উচিত, এরকম চোখে দেখে কানে শুনেও তাদের সাথে, মানে যে যাকে আমি ভুল বুঝছি তার সাথে ডিসকাস না করে জিনিসটাকে ধরে নিয়ে বসে থাকা, এই মনে করে আমার মনে হলো দেবলীনা এটার জন্য এটা করছে, এই মনে করেই অনেক রিলেশন নষ্ট হয়। তো সত্যি তাই, মানে এই মেসেজটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমাদের নিজেদের লাইফে অনেকে হতে দেখেছি বা নিজেদের সাথে হয়েছে, মনে করে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, অনেক রিলেশন নষ্ট হয়ে গেছে। তাই আমার মনে হয় যার সাথে যেটা হচ্ছে না কেন, একটু ডিসকাস করে নাও যে আমি এটা দেখেছি, এটা শুনেছি, এটা সত্যি কিনা। তারপরে তোমার ইচ্ছে হলে রিলেশন রেখো, ইচ্ছে হলে ইগনোর করো, সেটা তারপরের ব্যাপার, কিন্তু আমার মনে হয় একবার সামনাসামনি কথা বলে নেওয়াটা খুব জরুরি। যাই হোক, তো চলো আজকের মতো তো ব্লগটা এখানেই শেষ করব। তার আগে তোমাদের সাথে কিছু কথা বলি, যদিও আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি, তোমরা যদিও সবাই তো আমার হোয়াটসঅ্যাপে নেই, সব সম্ভব না সেটা। যাই হোক, আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, সবার চোখে পড়েছে কিনা তো বলতে পারবো না, কমিউনিটি পোস্ট সবার দেখবে এরকম হতে পারে না, তাই যখন তোমাদের জন্যই আমার এই পাওনা তখন তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। সত্যি কথা বলতে ভেবেছিলাম সকালেই শেয়ার করব,
তারপর আর সেভাবে হয়ে উঠলো না আমার। হ্যাঁ, মাঝখানে আমি বলে দিতেই পারতাম, কিন্তু আমি চাই তোমাদের সাথে এরকম কথা বলে নিয়ে সামনে এসে তারপর কথাটা বলতে। আমার কস্ট অফ লিভিং এর যে ভিডিওটা তোমাদেরকে বলছিলাম ব্যাঙ্গালোরে, সেই ভিডিওটা সেদিনকেও আমি বলেছি 9.9K, তো 10K ভিউজ হয়ে গেছে, 10K পার করে গেছে, 10,000 ভিউজ পার করে গেছে। তো আমি ভীষণ আপ্লুত, ভীষণ কি বলবো তোমাদের কাছে ঋণিত অবশ্যই। মানে 10,000 ভিউজ গেছে আমার ওই ব্লগটা, সেটা আমার কাছে অনেকখানি, মানে একটা পুরনো ফ্ল্যাটের ছাদে একা প্রমি ক্যামেরা ধরে দেয়নি, স্ট্যান্ডে রেখে, কখনো ওয়াটার ট্যাঙ্কের মধ্যে ফোনটাকে রেখে, যে ওভাবে একটা ক্যাজুয়ালি বলে একটা ব্লগ বানিয়ে দিলাম। তো কোনো আশাই ছিল না ব্লগটাকে নিয়ে, যে মানে ব্লগটা থেমে গেছিলো, যে লাস্ট ভিউজ আমি দেখেছিলাম লাস্ট 148 ব্লগটা থেমে গেছিলো ভিউজ পাওয়া, তারপরে যায়নি, তারপরে কোনো দিন খেয়ালও করিনি সত্যি কথা বলতে। তো ব্লগটা কবে কোথা দিয়ে বেরিয়ে গেল আমরা নিজেরাও বলতে পারবো না। তো আমি সত্যি খুব আনন্দিত, আমি বলতে বোঝাতে পারবো না হয়তো তোমাদেরকে ভাষায়। যাই হোক, আজকে দিনটা আমার তো ভালোই গেছে, আশা করি প্রমিরও ভালোই গেছে। যাবে নাকি ওই বাড়িতে খেতে? তুমি এমন করে তাকাচ্ছ, চেনা জানা ছিল। হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু যাই হোক। আর কালকে পুজো হবে দেখলে, সেকেন্ড ফ্লোরটাতে ইট ফিট দিয়ে যজ্ঞের জায়গা করেছে। তাহলে কালকে কি হবে? হ্যাঁ বললাম তো, তাহলে তো নিমন্ত্রণ পেয়ে যাবো। সেই আজকে গৃহপ্রবেশ কখন হবে? আমরা যখন বেরোচ্ছি তখন চেয়ার এলো সবে কালকে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, ওর কথা বাদ দাও, ওদের নেমন্তন্ন করলে ওদের রান্না জানাও খেতে পারবে আর খেতে যাবেও। তো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসছে একটা নতুন ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ লাইক করো, প্লিজ।